বাংলাদেশিদের জন্য আপাতত মেডিকেল ভিসা এবং জরুরি যে সমস্ত ভিসা রয়েছে সেগুলোই কিন্তু ইস্যু করা হচ্ছে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। সো কী জানিয়েছেন এবং কীভাবে আপনারা এই সময়ে জরুরি ভিত্তিতে আপনাদের মেডিকেল ভিসা কিংবা জরুরি ভিসা আপনারা পেতে পারেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। আসলেই কি ভিসা দিচ্ছে নাকি একটি বানোয়াট কথা হতে পারে এটি? তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার, আর সঙ্গে আছি আমি আব্দুল ওহাব। বরাবরের মতো ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট জানানোর জন্য চলে এসেছি। আমি বেশ কিছু ভিডিও দেখলাম আমার সামনে এসেছে ইউটিউবে, প্রত্যেকটা ভিডিও থাম্বনেইল এবং প্রত্যেকেই বলছেন যে আসলে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। আসলেই কি দেওয়া হচ্ছে, এর পিছনের গল্পটা আসলে কি? যারা এই মুহূর্তে ভারতীয় যে ভিসা অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইটটি রয়েছে আইভ্যাক, সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি নোটিশ আপনারা দেখতে পাবেন, যে পপ আপ নোটিশ, সেটি এখানে দেখুন উল্লেখ করা আছে খুব সুন্দরভাবে। আসলে তারা বলছেন, ইন দ্য ভিউ অফ কারেন্ট সিচুয়েশন আইভ্যাক ইজ কারেন্টলি প্রসেসিং অনলি লিমিটেড নাম্বার অফ ভিসাস অফ ইমার্জেন্সি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান নেচার। সো এই যে প্রথম যে লাইনটি, এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আসলে এই মুহূর্তে জরুরি যেসব ভিসা রয়েছে সেই ভিসাগুলো কিন্তু ইস্যু করে থাকছেন। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে দুটো বিষয়ে আলাপ করব। একটা হচ্ছে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে জরুরি ভিসা তারা অনুমোদন করছেন, অর্থাৎ মেডিকেল ভিসা, এবং জরুরি সেমিনার বা বিভিন্ন অ্যাম্বাসি ফেস করতে যাবেন যে সমস্ত ভাইয়েরা, তাদের জন্য আসলে জরুরি ভিসা ইস্যু করছেন ভারতীয় হাইকমিশন। কিন্তু নতুনভাবে কি আবেদন করতে পারবেন, এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে আসলে নতুনভাবে আবেদন কি আমরা করতে পারবো জরুরি ভিত্তিতে, কিংবা যারা আবেদন করেছেন শুধুমাত্র কি তারাই এই ভিসাগুলো পাবে? সো এখানে কিন্তু দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে যারা নতুন করে আবেদন করবেন এবং যারা আবেদন করেছেন, যারা আবেদন করেছেন এর মধ্যে অনেকেই ট্যুরিস্ট ভিসা থাকতে পারে বা মেডিকেল ভিসা থাকতে পারে। সো ট্যুরিস্ট ভিসার কিন্তু পরিমাণটা তারা এই মুহূর্তে কমিয়ে রেখেছেন, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির কাজটি যেহেতু চলমান রয়েছে, তারা কিন্তু অনেককেই ফাঁকা পাসপোর্ট কিন্তু ফিরিয়ে দিয়েছেন। এর কারণ হচ্ছে আপনার অন্যান্য কাজের জন্যে কিন্তু পাসপোর্ট প্রয়োজন হতে পারে, তাই আপনার পাসপোর্টটি তাদের কাছে জিম্মি করে না রেখে আপনার প্রয়োজনের স্বার্থেই কিন্তু পাসপোর্টটি ফিরিয়ে দিয়েছেন, কারণ এই মুহূর্তে তারা ভিসা প্রক্রিয়াটা সীমিত করে রেখেছে। সো এবার আসি, যখন আপনার এই পাসপোর্টটি তারা জমা নিতে চাইবে তখন কিন্তু আবার আপনি জমা করতে পারবেন, যদি তারা আপনার ভিসার প্রক্রিয়াটি সম্পন্ন করেন। আপনার আবেদন অ্যাপ্রুভ করলে আপনার এই পাসপোর্টটি আবার SMS-এর মাধ্যমে জানিয়ে তারা কিন্তু রিসিভ করবেন। এবার বলে রাখি, যারা এই মুহূর্তে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কিংবা জরুরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা আসলে কী করবেন? এই মুহূর্তে যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন, তাদের একটা মাত্র পথ খোলা আছে, সেটা হচ্ছে সরাসরি ভারতীয় হাইকমিশন বরাবর ইমেইল করে আপনার ভিসার অনুমোদন চাওয়া, যে আপনার রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, এই মুহূর্তেই তাকে আসলে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য নিতে হবে, আপনারা বাংলাদেশি যে ডক্টরকে দেখিয়েছিলেন তার একটি রিকমেন্ডেশন লেটার লাগবে, পাশাপাশি রোগীর সঙ্গে যারা যাবেন বা রোগী প্রত্যেকেরই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রাখবেন, সেক্ষেত্রে আপনার ভিসার পসিবিলিটি কিন্তু আরও হাই হয়ে যাবে, এটি একটি বিষয়। এবং সেই সাথে আপনার রোগীর যত ধরনের ডকুমেন্ট রয়েছে, একদম ইমেজিং থেকে ডক্টরের প্রেসক্রিপশন থেকে শুরু করে রিপোর্ট যা কিছু আছে সব কিছু খুব ক্লিয়ারভাবে স্ক্যান করতে হবে। সো এই তিনটি জিনিস কিন্তু আপনার প্রাথমিকভাবে লাগবে, এবং ভারতে যে ডক্টরকে দেখাতে চাচ্ছেন বা যে হসপিটালে আপনার রোগীকে দেখাবেন সেখানকার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোও স্ক্যান করতে হবে। সো আপনি এই তিন চারটা ডকুমেন্ট স্ক্যান করে, তিন চারটা ফাইল না করে একটা ফাইল করবেন, একটা ফাইল করে এবং একটি কাভার লেটার করবেন, যেখানে আপনার রোগীর সম্পর্কে আপনি সংক্ষেপে কিছু কথা তুলে ধরবেন যে আপনার রোগীর বর্তমান অবস্থা কী এবং কেন রোগীর জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন, সেই বিষয়টা উল্লেখ করবেন। এই লেখাটা যেন খুব বেশি বড় না হয়ে যায়, সংক্ষিপ্ত আকারে লিখবেন, কারণ আপনার মেইল তারা পড়বেন, অল্প সময় কিন্তু পাবে, কারণ আপনার মতো অনেকেই কিন্তু মেইল করবে, সেক্ষেত্রে আপনার মেইলটা যত বেশি গোছানো হবে আপনার এই গ্রহণযোগ্যতাটা তত বেশি বেড়ে যাবে। যেহেতু অনলাইনে কোনো আবেদন আপনি করতে পারবেন না বা টাকাও কিন্তু জমা করতে পারবেন না, সো এই হচ্ছে ব্যাপার। সো সোজাসুজি অপশন হচ্ছে তাদেরকে ইমেল করতে হবে, ইমেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। সো আমরা একটু দেখে নিই যে আসলে কিভাবে আপনারা ইমেইল করবেন বা কি জানাচ্ছে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে।
প্রকৃত জরুরি কারণে যেমন জরুরি চিকিৎসা, কনফারেন্স কিংবা সেমিনারে অংশগ্রহণ, একাডেমিক ডেডলাইন এবং মৃত্যু অবলিক বিয়ে সম্পর্কিত পারিবারিক বাধ্যবাধকতা। নন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দ্রুত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে অনুগ্রহ করে আপনার অনুরোধ এবং সেই বিষয়ক নথিপত্র সমূহ সংশ্লিষ্ট মিশন অথবা পোস্টে ইমেইল অ্যাড্রেস সমূহ নিচে দেওয়া রয়েছে একটি ইমেইল পাঠান। অনুগ্রহ করে মনে রাখবেন যে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য করা অনুরোধ সমূহ সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং যাচাইকরণের সাপেক্ষে সেটা করা হবে। আপনার এই অনুরোধটি পাঠানোর এই নিশ্চয়তা দেয় না যে অনুরোধটি গ্রাহ্য করা হবে। এখানে তারা বেশ কয়েকটি ভিসা আবেদন কেন্দ্রের ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছেন। সো ঢাকায় যারা আপনার আবেদনটি জমা দিতে চান সেক্ষেত্রে ঢাকার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেখানে আপনি পাঠাতে পারেন। চট্টগ্রামের অধীনস্থ আইভ্যাক সমূহের জন্য চট্টগ্রামে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটিতে আবেদন করতে পারেন। রাজশাহীর জন্য রাজশাহীর দেওয়া যে অ্যাপ্লিকেশন সেন্টারে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেখানে আপনি আবেদন করতে পারেন। খুলনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেখানে খুলনার নিকটস্থ যারা রয়েছেন তারা আবেদন করবেন এবং সিলেটে যারা অবস্থান করছেন সিলেটের যে আইভ্যাকের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেখানে কিন্তু আপনার আবেদন করতে হবে। এই ইমেল অ্যাড্রেসগুলোতে আপনার সমস্ত নথিপত্র দিয়ে আপনি আবেদন করবেন। বলে রাখি, ভারতীয় হাই কমিশন কিন্তু এই গ্যারান্টি দিচ্ছে না যে আপনার ভিসাটি অবশ্যই অনুমোদন করবে। যারা রোগী নিয়ে যাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের উপরে নির্ভর করে আপনার ভিসার গ্রহণযোগ্যতা পাবে, বা আপনার যারা অ্যাম্বাসি ফেস করতে যাবেন সেই অ্যাম্বাসি থেকে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট সহ যখন আপনার অ্যাপ্লিকেশন করবেন সেটার উপর বেস করেই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনের গ্রহণযোগ্যতা পাবে। এবং এটার উপরে বেস করে কিন্তু তারা আপনাকে কল করতে পারে কিংবা ইমেল করতে পারে, বা আপনি যে ইমেলটি করেছেন সেই ইমেলে ফিরতে ইমেল করতে পারে। সো এভাবেই কিন্তু আপনি এই মুহূর্তে জরুরিভাবে কিন্তু জরুরি ভিসা আপনারা গ্রহণ করতে পারেন। সেটা হতে পারে মেডিকেল ভিসা কিংবা এই ধরনের জরুরি যে সমস্ত ভিসা রয়েছে সেগুলো। বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন অবশ্যই একটি গাইডলাইন পেয়েছেন বলে মনে করি। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি ভারতীয় ভিসা সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং নতুন কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব। তো এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার, আর সঙ্গে ছিলাম আমি আব্দুল ওহাব। ভালো থাকবেন, আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। কোনো প্রশ্ন থাকলে আপনারা সেখানে করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।